গঙ্গার ঘাটে আজকে নীল ষষ্ঠী। সুন্দর দেখতে। নমস্কার বন্ধুগণ, পুনরায় আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। ষষ্ঠী আমরা বারো মন্দিরে ঘাটে শিব মন্দিরের দিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শিয়ালদা থেকে সোদপুর গ্রামে যে কোনো ট্রেনে স্টেশনে নেমে অটো বা টোটোতে আপনি বারো মন্দির ঘাটে আসতে পারেন। আমরা বারো মন্দির ঘাটে চলে আসলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। হাজার হাজার ভক্তরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে চলে এসেছে এবং পুজো আরম্ভ করে দিয়েছে। মন্দিরে ঢুকে বাঁ দিকে ছটি মন্দির, ডান দিকে ছটি মন্দির, তাই তাকে বারো মন্দিরের ঘাট বলা হয়। চলুন গঙ্গার ঘাটটা দেখে আসি। এই বারো মন্দিরের ঘাটে বারোটা শিবলিঙ্গ রয়েছে, আপনাদেরকে বারোটা শিবলিঙ্গে আমি দর্শন করাবো, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এসছে গঙ্গা স্নান করার জন্য, কি সুন্দর দেখতে গোপালটা। গঙ্গার ওইটা কেন করা হয় নীল ষষ্ঠীর উপোস, জানুন ব্রত পালনের আসল কাহিনী। আমাদের গঙ্গার ওই পারটা কোন নাম? আজ নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এই দিনমূলক সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। আদিদেব শিবের আরেক নাম নীলকণ্ঠ নীল। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে অলৌকিক আচরণ অনুষ্ঠান সংগঠিত হয় এই দিনে। শোনা যাচ্ছে দক্ষ যজ্ঞের দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন। তারপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। আসর ঘরে মক্ষীপারুপ ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন দেন। তাই অনেকে মনে করেন শিব নীলাবতীর বিয়ের স্বরূপ হল নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত আছে আরও একটি লোককথা। পুরুকালে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন, যারা অতি ভক্তির ভরে নানা ব্রত পালন করেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকমভাবে দিন কাটানোর সময়ে একদিন কাশীর গঙ্গার ঘাটের উপরে বসে দুঃখে দুইজন কেঁদেছিলেন তারা। এই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণীর প্রশ্নের উত্তর দেয়, সেই কি মা, কই, এই ব্রত তো আমরা জানি না। এখন মা তাদেরকে বলেন, সমস্ত চৈত্র মাসে সন্ন্যাস করে শিবের পুজো করবে, তারপরে সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যানাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালিয়ে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে ব্রাহ্মণীর বেশে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। তারপরে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ভক্তি করে নীলষষ্ঠীর পুজো করেন। তারপর তাদের ছেলে মেয়েদের কোনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচে থাকে। এইভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো।
কথিত আছে, এই মন্দিরে গঙ্গা স্নান করেছে শিবের মাথায় জল দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়। আপনারাও আসুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।